SFI TTSU রংসিংনি মথা আগরতলা শিক্ষা ভবন বসকাঙ্গো জলিমুং সিজামুং ফুনুকলাকিয়া বিদ্যাজ্যোতি স্কুলনি রংসিংমুং আমজুংমুং তৈ খয় আমসায় রংসিংনাই শাক শাক বুথারমন তৈ জলিমুং সিজামুং ফুনুকলাকিয়া রংসিং ভবন বসকাঙ্গো SFI TTSU প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্প 125টা নাবালিং যিনি সরকার খাইতা ও বিদ্যাজ্যোতি প্রকল্প প্রথম নিছিল কুইলান ছিল এসএফআই টিএসইউ জম প্রজেক্ট খাইতা মানে ও বিদ্যাজ্যোতি জম বারবার সাধা নাইকা যে বিদ্যাজ্যোতি প্রকল্প আবা বিদ্যাজ্যোতিয়া আবা মানাক মাসে ও বিদ্যাজ্যোতি নে বাগয় কি প্রাণে ছাত্রছাত্রীর অংশগ্রহণের অনেক ফিউচার অন্ধকার থাকায় আপনি রেজাল্ট জম কাছাই নোখা 125টা স্কুল যে 125টা স্কুল লেফট গভর্নমেন্ট নি জরাগত এক ক্যাটাগরি স্কুল স্কুল ডেভেলপমেন্টে মোগে বিদ্যা জ্যোতি থাকা 1500-2000 যেন পরে একটা স্কুল রাং রাখা রাং নাগরিক তাম লক্ষা রেজাল্ট তাম নখরকা 40% যে মাত্র পাস হওয়া 60% স্কুল ফেল উমাকান্ত শিশু বিহার তুলসীপতি টপ মোস্ট স্কুল দি প্রাণে তিনি অজব 40% হাই স্টুডেন্ট পাস হওয়া তো বারবার থাকা এসএফআই টিসি আপনি বাগে চলো জায়গা তিনি হায়ার এডুকেশন ডাইরেক্টর নিয়ে পারমিশন নাকা আর ডাইরেক্টর চলো পারমিশন লইয়া আপনি বাগে বিদ্যাজ্যোতি প্রকল্প বাগে যেভাবে ছাত্র ছাত্রীর ফেল মানে আপনি পুরোপুরি দায় ও রাজ্য সরকার খোয়াই হসপিটাল স্কুল মাত্র 18 বছরের বয়স নেই কাছে মুন্ডা মুঙ্গই প্রতিটি সুইসাইড খাইকা পুরোপুরি দায় ও রাজ্য সরকার ও রাজ্য সরকারের ব্যর্থতা নে বাগে যে এসএফআই পৌঁছে ও বিদ্যাজ্যোতি প্রকল্প সবাই বাস্তবায় না বাগে সবার চলবাসকালে সালাদ তাই বক্তব্য কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যাজ্যোতির নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুঁকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভীষিকা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2026 সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হবে কি না সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায় কে নেবে এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর উদযাপন করছেন
আর ওনার দলের সভাপতি, ওনাদের নাকি 25তম বিবাহ বার্ষিকী, আনন্দ ফুর্তিতে মজে রয়েছেন। আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম, আমরা কথা বলতে চাই, ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে, আপনি আমাদের সময় দিন। ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন, সময় দিতে পারবেন না। কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি, এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, বিদ্যাজ্যোতি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে, এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ যদি দেওয়া না হয় আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ করব, ঝান্ডা ডান্ডার দরকার নেই, ছাত্ররা অভিভাবকরা ঐক্যবদ্ধ হন, স্কুলে তালা ঝোলান, রাস্তায় বসুন, এই স্কুল আপনাদের, এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে। কাজেই আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রক্ষা যাবে না। কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই হিসেব বুঝে নিতে হবে। আজকে আমরা এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত অধিকর্তা আমাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব, এবং এই বিক্ষোভের মধ্য দিয়েই আমাদের লড়াই শেষ হচ্ছে না। আগামী দিনে আরও বড় আন্দোলন এই রাজ্যের ছাত্র সমাজকে জোরু করে SFITSU-র নেতৃত্বে অভিভাবকদের সাথে নিয়ে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। জুদা জুদা বেমার মাঝে গই হামি মায়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহনো কাহাম শাক দুক মাংদুক নাজাদি মানো নাজাদি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুম তৈ ততরানি বেমুখ নানা গ্রং তঙ্গ MS ENT স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেইরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রকাই শাক নাজাদি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ECG হোল্টার EEG ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি PFT আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 টিকিসে ককদোক নম্বর 8575827871 লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসিমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটিনি এফিলিয়েটেড এবা রুংখুঙ্গ চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি হিউম্যান ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি সোশিওলজি অ সাবজেক্ট রক পরিজাগ অর রুংন কতর পর্ণ অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকৈব মাগনাং নো ফুরংজাগ রুংসুনে রুমি বাকৈ থগৈ জুদা মেন্টর তঙ্গ তৈ তঙ্গ বাস মালখুংনি সেবসাব তঙ্গ কুচুকবেরেমনি লাইবরেটরি স্মার্ট ক্লাস বাবাই বুরৈ নাইথক খারংজাক তংবৈনি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাসরাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খেলাই মানো হাইকে লেরিয়াওই তিনি ন ফাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা ককদুক নম্বর 9873 67
3875।